আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বরগুনার রিফত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। করোনায় গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তেইশ জনের মৃত্যু, নতুন আক্রান্ত এগারোশোরও বেশি। সিলেট থেকে লন্ডন রুটে সরাসরি শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এবং দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, অনেক এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বরগুনার আলোচিত রিফত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে মামলার রায়ের কপি সহ চার শতাধিক পৃষ্ঠার নথিপত্র নিয়ে হাইকোর্টে আসেন বরগুনার আদালতের জারি কারক। গত ত্রিশ সেপ্টেম্বর বরগুনার জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ মামলার রায় দেন। রায়ের আদেশে বলা হয়, সাত কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন। বুধবার আলোচিত এ মামলায় প্রাপ্তবয়স্ক দশ আসামির মধ্যে মিন্নি সহ ছয়জনকে ফাঁসির আদেশ দেয় বিচারিক আদালত। একই সাথে ছয় আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। চারজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের খালাস দেওয়া হয়। দেশে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও তেইশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার তিনশো আটচল্লিশ জনে। মৃত ব্যক্তিদের মধ্যে সতেরো জন পুরুষ আর ছয় জন নারী। সবশেষ নয় হাজার আটশো উনষাটটি নমুনা পরীক্ষায় এক হাজার একশো পঁচিশ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় এগারো দশমিক একচল্লিশ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ আটষট্টি হাজার ছশো নব্বই। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার পাঁচশো সাতাশি। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ একাশি হাজার ছয়শো ছাপ্পান্ন জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিয়াত্তর দশমিক উনচল্লিশ শতাংশ। ঢাকা বিভাগে সর্বোচ্চ সতেরো জন মারা গেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা যায় একজন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন দুইশো ছয় জন, নতুন শনাক্ত নয় জন। ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট একুশ জনের এ ভাইরাসে মারা গেছে। এদিকে বরিশালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘন্টায় খুলনায় ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিলেটে সবশেষ চব্বিশ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে মোট মৃতের সংখ্যা দুইশো বিশ জন, নতুন আক্রান্ত উনিশ। সিলেট এমজি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে আসামি তারেক ও মাহফুজুর। এর আগে রিমান্ড শেষে তাদের মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে নেওয়া হয়। গত পঁচিশে সেপ্টেম্বর দিরাই থেকে তাদেরকে ও হরিপুর থেকে মাহফুজকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ডিএনএ টেস্টের জন্য দুজনের নমুনা সংগ্রহ করা হয়। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নষ্ট হয়েছে ফসলের জমি, পশুর বাড়ি ও অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহেদুল আলম। যমুনা সহ অন্যান্য নদনদীর পানি কমতে শুরু করায় জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি কমলেও জামালপুরের দুটি পয়েন্টেই নদীর পানি এখন বিপদসীমার উপরে। পানিবন্দী অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে। নওগাঁয় ছোট যমুনার পানি কিছুটা কমলেও আত্রাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলার তিনটি উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। বন্যায় বাড়িঘর ডুবে গেছে, গরু বাছুর থোয়া খুব
গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। করতোয়া ও ঘাগট নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ডুবে আছে আঞ্চলিক মহাসড়ক, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বর। চলাচল করতে সমস্যা, ঘর বাড়ি তো একবার ডুবে গেছে। যে অবস্থা, আমরা এখন কোথায় যাই, কি করি? নাটোরে বন্যার পানি কমলেও নানা সমস্যায় স্থানীয় বানভাসীরা। সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। স্থানীয় প্রশাসন জানায় বন্যায় এলাকার ক্ষতি প্রায় 200 কোটি টাকা। খুব অবস্থা খারাপ, বন্যা পরবর্তী বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা চেয়েছেন বানভাসী মানুষ। জাহিদুল আলম, ATN বাংলা। গত 3 দিনের প্রবল বর্ষণে নড়াইলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নড়াইল এবং লোহাগড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয়রা। নড়াইল পৌরসভার মহিষখোলা, বড়াশুলা এবং ভোয়াখালী এবং লোহাগড়া পৌরসভার মদিনাপাড়া, সর্দারপাড়া এবং কলেজপাড়ায় পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান পানিতে তলিয়ে গেছে, ঝুঁকিতে রয়েছেন কয়েক শতাধিক মাছের খের। সকালে এসব এলাকায় পরিদর্শন করেন লোহাগড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রসলিনা পারভিন। স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সিলেট থেকে লন্ডন রুটে সরাসরি শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। এ উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমানের চেয়ারম্যান সাজেদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মুকব্বির খান উপস্থিত ছিলেন। পরে 244 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-001। দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। ত্রাণ বিতরণে কারও বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করে দেন ডাক্তার এনাম। প্রত্যেকটা জায়গায় আমরা চাল, শুকনা খাবার, নগদ টাকা, গবাদি পশুর জন্য খাদ্য টাকা এবং শিশু খাদ্যের জন্য টাকা আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি এবং ত্রাণ বিতরণের কাজ চলছে। আর আজকে সকাল মধ্যে রিপোর্ট হলো সব জায়গার পানি কমে আসতেছে, আশা করি 1-2 দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে। চট্টগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে মুস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এবার চট্টগ্রাম নগরীতে প্রায় 6 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। রংপুরে শুরু হয়েছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তাক। আগামী 19 অক্টোবর পর্যন্ত জেলার 1844 কেন্দ্রে 6 থেকে 11 মাস বয়সী 39,406 জন শিশুকে নীল রং এবং 12 থেকে 59 মাস বয়সী 3,19,465 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সুলতান আহমেদ, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সরকারি নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে পড়েছেন মিল মালিকরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল সরবরাহ করে খরচ না উঠায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা চেয়েছেন মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইশাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ হাওড়াঞ্চলের উৎপাদিত ধান আসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাটে। এ বাজারকে কেন্দ্র করে জেলার প্রায় 350 চাতালকলে প্রতিদিন 50,000 মেট্রিক টন ধান থেকে চাল তৈরি হয়। চলতি মৌসুমে জেলায় 41,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরে এসব মিল থেকে 38,000 মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। ব্যবসায়ীরা বলেন, সরকারের সাথে চাল দেওয়ার চুক্তির পরই ধানের দাম বাড়তে থাকে। এতে মিল মালিকরা লোকসানের আশঙ্কায় প্রথমে চাল না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খাদ্য অধিদপ্তরের চাপে লাইসেন্স বাতিলের ভয়ে লোকসান দিয়েই চাল দিতে বাধ্য হন তারা।
শুধু একটা মিলে 98 লক্ষ টাকা আমার লস হয়েছে। যদি আমাদেরকে সরকার হেল্প করে আমাদেরকে পূর্ণদনা দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। চালকল মালিক সমিতির দাবি, কেজি প্রতি খরচের 6 থেকে 7 টাকা কমে বিক্রি করায় প্রায় 22 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। হাস্কিং প্রত্যেক মিলে 5 থেকে 6 লক্ষ টাকা লস দিছে এই প্রকল্পে। আর ডায়ারে মনে করেন অন্তপক্ষে 50 লক্ষ টাকা করে লস দিছে। লোকসানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি যে যারা চাল দিয়েছেন তাদেরকে এ বি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবিষ্যতে যখন চালের বরাদ্দ দেওয়া হবে তাদেরকে যাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত কিছু বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় কয়েক হাজার শ্রমিক এসব চালকলে কাজ করেন, তাই মালিকরা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের জীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ উপাচার্য হিসেবে যোগদানের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন। যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আব্দুস সালাম। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দিনভর ছিল দীর্ঘ যানজট, এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বেশ কিছুদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে যানবাহনের বাড়তি চাপ পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। বর্তমানে এই নৌ রুটে 11টির মধ্যে 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন। এ সময় 6000 নেতাকর্মীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বর্ণিল কৃষ্টি সংস্কৃতি, বহুজাতি গোষ্ঠী এবং বিচিত্র ভাষা সমৃদ্ধ বাংলাদেশ, সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বেশ কিছু পাহাড়ি অধিবাসীর ভাষা অনেকটাই হারিয়ে যাচ্ছিল। তবে সরকারের মাতৃভাষার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন মার্মা স্কুল নতুন করে আলো ছড়াচ্ছে পাহাড়ে। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি ছাড়াও প্রায় অর্ধশতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামে রয়েছে 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী, যারা নিজেদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অবশ্য মাতৃভাষার বর্ণমালার সাথে পরিচয় না থাকায় অনেকেই নিজ ভাষায় লিখতে পারেন না। এতে কঠিন হয়ে পড়েছে সরকারের চলমান মাতৃভাষার শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় এগিয়ে এসেছে মার্মা স্কুল নামে একটি স্বেচ্ছাব্রতী সংগঠন। তারা খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়াপাড়া ও গোলাবাড়িতে মাতৃভাষার পৃথক দুটি বিদ্যালয় গড়ে তুলেছে। মার্মা বর্ণমালার বইয়ে শিশুদের পাঠদান করা হয় এখানে। মায়ের ভাষায় বর্ণমালা শিখতে পেরে ভীষণ খুশি পাহাড়ি শিশুরাও। বর্ণমালা শিখতে পারি, লিখতে পারি, আগে অনেক কিছু জানতো না, এখন অনেক কিছুটা শিখে ফেলেছি। শুধু ভাষার সঙ্গে পরিচয় নয়, মার্মা মাতৃভাষায় গল্পের বই পড়তে উৎসাহ দেয়া, বর্ণমালা সমৃদ্ধ অ্যানিমেশন তৈরি, প্রদর্শন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করার কাজও করছে মার্মা স্কুল। এই স্কুল খোলাতে আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু মার্মা বর্ণমালা শিখতে পেরেছে এবং লিখতে পেরেছে। শিশুদের জন্য একটা অ্যানিমেশন তৈরি করা, যেটা আমাদের এখনো চলমান কাজ আছে, আমরা খুব শীঘ্রই এটা আছে সর্বজনীন ভাবে উন্মুক্ত করা হবে। 2019 সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা স্কুলটি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাষা শিক্ষা বিস্তারে অনুকরণীয় হবে বলে আশাবাদী অনেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকার ধামরায় ধর্ষণের ঘটনায় জিন্নাত আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। ভোরে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই নারী উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর সন্তানের ভরণ পোষণের জন্য তিনি ইটভাটায় কাজ নেন, সেখানে প্রায় যাতায়াত করতেন জিন্নাত আলী। কয়েক মাস আগে মমতাজকে একা পেয়ে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন জিন্নাত। ওই ঘটনায় ৬ মাস পর মমতাজ বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। পরে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। মুজিববর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থতম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহনের সজীবজের জয় ডিজিটাল পার্কে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।